আসছে শীতে ত্বকের যত্নে আপনার করণীয়। বিস্তারিত জানতে অনুগ্রহপূর্বক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং লাইক, কমেন্টস ও শেয়ার করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। প্রকৃতির লীলাখেলায় চলছে পরিবর্তন। যাচ্ছে গরমকাল, কুয়াশার চাদর মুড়িয়ে আসি আসি করছে শীত। তাই ত্বককে সুন্দর, তরতাজা আর উজ্জ্বল রাখতে হলে অতিরিক্ত সূর্যরশ্মি অর্থাৎ অতি বেগুনি রশ্মি এড়িয়ে চলতে হবে। একটি ছাতা বা টোকা জাতীয় টুপি ব্যবহার করা যেতে পারে। যাদের এগুলো বহনে সমস্যা তারা যে কোনো একটি উৎকৃষ্ট সানস্ক্রিন, লোশন বা ক্রিম ব্যবহার করতে পারেন। এখন থেকে শুরু হোক ত্বকের বাড়তি যত্ন। এতে শীতের শুষ্কতা কমিয়ে ত্বককে করবে মসৃণ এবং স্বাস্থ্যোজ্জ্বল। সানস্ক্রিন ব্যবহার। শীত আসছে বলে ভাববেন না যে সানস্ক্রিন ব্যবহার করার প্রয়োজনীয়তা কমে গেছে। এই সময়েও বাইরে বের হওয়ার 30 মিনিট আগে SPF 15 থেকে 30 সম্পূর্ণ সানস্ক্রিন ব্যবহার করুন। ত্বকে ময়েশ্চারাইজ করুন। শীতে ত্বকের যত্নের শুরুতে একটি ভালো ময়েশ্চারাইজার বেছে নিন। বাজার থেকে বাদাম তেল বা অ্যাভোকাডো সমৃদ্ধ ময়েশ্চারাইজার কিনে ফেলুন। এগুলো ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। যতবার ত্বক শুষ্ক মনে হবে ততবারই ব্যবহার করুন। অতিরিক্ত গরম পানি ব্যবহার থেকে বিরত থাকুন। গোসলের সময় আরাম অনুভব হলেও অতিরিক্ত গরম পানি দিয়ে মুখ মাথা ধোয়া থেকে বিরত থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কারণ অতিরিক্ত গরম পানি মুখের ত্বকের ফলিকলগুলোকে ক্ষতিগ্রস্ত করে ফেলে, যা ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করে। গোসলের সময় পানিতে কয়েক ফোঁটা জজবা বা বাদাম তেল দিয়ে নিলে তা ত্বককে আর্দ্র এবং মসৃণ করতে সহায়তা করে। আর্দ্রতা বজায় রাখুন। শীতকালে ত্বকের আর্দ্রতা বজায় মাঝে মাঝে মুখে পানির ঝাপটা দিন, সহজেই ত্বক শুষ্ক হবে না। ভেজা ত্বকের পরিচর্যা। গোসলের পর এবং প্রতিবার মুখ ধোয়ার পর ভেজা অবস্থায় ময়েশ্চারাইজার বা লোশন ব্যবহার করুন। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে। হ্যাট পরুন। চুল এবং মাথার তালুর আর্দ্রতা ধরে রাখতে চাইলে হ্যাট ব্যবহার করুন। তবে হ্যাটটি যাতে বেশি টাইট না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। হাত ও পায়ের যত্ন। হাত এবং পায়ের আর্দ্রতা ধরে রাখতে যতবার প্রয়োজন ততবার লোশন বা ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এছাড়াও বাইরে থেকে এসে হাত পা পরিষ্কার করুন। টিপসগুলি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে লিখে জানাবেন আপনার ব্যক্তিগত মতামত। শীঘ্রই নতুন কোনো টিপস নিয়ে আবারও হাজির হচ্ছি আপনাদের সামনে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।